আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সভা সম্পন্ন হল আজ হাওড়ার উলুবেড়িয়াতে। এই কর্মী সভায় মেন এজেন্ডা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং প্রকল্প নিয়ে। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন হাওড়া রুরাল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শীর্ষ নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এই কর্মী সভায় আলোচ্য বিষয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি একমাত্র বাংলার উন্নয়নের কাণ্ডারি, দিদিকে দেখেই ভোট হবে, দিদি আমাদের প্রার্থী। সেই দেশকে ভাঙা চক্রান্ত করছে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের বন্ধুদেরকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সর্বধর্মের বসবাস এই দেশ, এক এলাকার যে পরিক্রমা চলছে এনআরসি এনপিআর এনআরসি সিএ মাধ্যমে মানুষকে বিতাড়িত করছে চক্রান্ত করছে, সেই কথা ছেলেমেয়েদেরকে মানুষের মধ্যে ছেলেমেয়েদের মধ্যে বুঝিয়ে দিতে হবে। তারপর দেশপ্রেমের কথায় আমি আসি, আমার তখন সুলতান দেশপ্রেম, মুখে বড় বড় গুলি আওয়ালা হবে না, ভোটের আগে পুলবামার মতো কাণ্ড ঘটিয়ে দেশের ভোট জয় করা যায়, সাময়িক লাভ করা যায়, বৃহত্তরভাবে মানুষ যখন জানতে পারবে সত্য ঘটনা যখন সামনে আসবে তার চিত্ত পরিষ্কার হয়ে যাবে, যে ভোট করতে গেলেও নোংরাইনীতি করতে হয় করতে পারে একটা দল, তার চিত্ত পরিষ্কার হবে। সঙ্গবদ্ধ জীবনের অর্থ কী, দেশপ্রেমের অর্থ কী, দেশপ্রেম কাকে বলে? আমি একটা গল্প বলি এখানে। একটা ছাত্র সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, পড়তে গেছে, কলেজে গেছে, কলেজ থেকে সন্ধ্যে হয়েছে, বাড়ি ফেরেনি। মা ভাবছে ছেলে কেন বাড়ি ফেরেনি, সাতটা বাজতে চললো, কখন বাড়ি আসবে? সাতটার পর আটটা বাজছে, ছেলে বাড়ি আসেনি, জানলার ধারে একটা গাছের পাতা টপ করে পড়ে গেল। মা ভাবলো এই আমার ছেলে এলো, মা জানলায় গিয়ে দেখি ছেলে আসেনি, চিন্তা মা মন খারাপ, কোথায় গেল? দশটা বাজে রাত্রিবেলা, হঠাৎ ঝোপঝাড়ের একটা আওয়াজ হলো, শিয়াল চেঁচিয়ে উঠল, মা ভাবলো এই মনে আমার ছেলে এলো, মা জানলায় গিয়ে দেখছে ছেলে আসেনি, কোথায় গেল ছেলে, চিন্তা করতো, মায়ের চোখের জল পড়ছে। রাত্রি বারোটা বাজে, বাদুর পেঁচারা পেয়ারা গাছ ঝপঝপ করে পেয়ারা খাচ্ছে, মা ভাবছে আমার ছেলে আসছে, এই যে ছেলের সঙ্গে মায়ের টান, মায়ের থেকে ছেলের টান, এই টান দেশের প্রতি হওয়া উচিত, আমাদের ভারতবর্ষের প্রতি হওয়া উচিত, সেই দেশপ্রেমের কথা মানুষকে বলতে হবে, মুখে বুলি আওড়ালে ভারত মাতাকে জয় বললে দেশপ্রেম হওয়া যায় না, সেই কথা। স্কুলের ব্যাগ জুতো থেকে শুরু করে অন্যাসি প্লাস সবুজের সাইকেলের মাধ্যমে একটা ছেলেকে বিভিন্ন স্টাইপেন্ড দিয়ে স্কলারশিপ দিয়ে ছাত্র উদ্বুদ্ধ করে শিক্ষার প্রসার প্রসার ঘটনার চিন্তাভাবনা নিয়েছেন এই সরকার, মামাটি মানুষের সরকার, সেই কথা ছাত্র ছাত্রীর মনে কিন্তু প্রচার ঘটাতে হবে, তাদের মধ্যে গিয়ে বলতে হবে। কলেজে যখন ছিলাম আমরা ছাত্রী করতাম, কংগ্রেসের মূল কাণ্ডারি ছিল ছাত্র পরিষদ, দিদি জানে, কংগ্রেসের মূল কাণ্ডারি ছিল ছাত্র পরিষদ, ইলেকশন আসুক না আসুক সারা বছর হাতে কাগজে কলমে লিখে রং তুলে নিয়ে পোস্টারের মাত্রা ঘরের দেয়ালে, আর ভোট আসার আগেই ছাত্র পরিষদের ছেলেরা বালতি চুন হাতে নিয়ে চুন করতে বেরোতো, আর দেয়াল লিখতে বেরোতো, এলাকায় বিভিন্ন মাইক প্রচার ট্যাবলেবেল করে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তো আমরা সারা বছর প্রোগ্রাম করতাম। ঋষি মনুষের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসার ঘটিয়েছে, এরা বামপন্থী আমার হয়নি। সঙ্গবদ্ধ জীবন, তখন আমরা বলতাম কি, তখন বলতে দেশের জন্য প্রাণ দিয়েছে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী প্রাণ দিয়েছে, এবং তখন আমরা সে সময় বলতাম, বর্তমানে বলে যাবো যেটা কথাটা, যে আমাদের মহাত্মা গান্ধী জাতির জন্য বলতেন সপ্ত সুমতি দে ভগবান, ঈশ্বর আল্লাহ তেরা মান তেরা নাম সপ্ত সুমতি দে ভগবান, ওই স্লোগানের মাধ্যমে দেশকে সঙ্গবদ্ধ রাখার, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান খ্রিসাই সর্বধর্মের দেশ, এই দেশকে ভাগ করা যাবে না, সবাই আমরা একসঙ্গে রয়েছি, এই সঙ্গবদ্ধের কথা তখন বলতাম আমরা।
আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।